আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আমাদের নিয়মিত আয়োজন কারেন্ট সার্কুলার আপডেট নিয়ে। থাম্বনেইল দেখে আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে আমরা বাংলাদেশ রেলওয়ের একটা সার্কুলারের কথা বলতে যাচ্ছি। এখানে অ্যাকচুয়ালি একটা সার্কুলার না, প্রায় দুইটা সার্কুলার আছে এখানে। একটা হচ্ছে ওয়েম্যান এবং টিকিট কাউন্টার। আজকে আমরা আমাদের এই ভিডিওটিতে আমরা দেখব কী কী যোগ্যতা নিয়ে এই সার্কুলার আবেদন করা যাবে, আবেদনের সময়সীমা কত বা পরীক্ষার ফি কত, সম্পূর্ণ বিস্তারিত দেখব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, আমরা এই ধরনের নিয়মিত আয়োজন আমাদের এই ধরনের নিয়মিত আয়োজন যদি আপনি মিস করতে না চান তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং জানাবেন যে আপনি রিসেন্ট কোন জবে অ্যাপ্লাই করছেন এবং কোন জবের পরীক্ষা দিচ্ছেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ আমরা প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি, যেগুলো আপনার চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। প্রথম যে সার্কুলারটার কথা বলতেছি এটা হচ্ছে আমাদের brteletalk.com.bd, এই ওয়েবসাইটে আপনি সার্কুলারটা পেয়ে যাবেন। তো প্রথম যেটা বলতেছি আমরা সেটা হচ্ছে ওয়েম্যান এবং টিকিট কালেক্টর। তো আমরা দেখি টিকিট কালেক্টরটা কেমন, টিকিট কালেক্টরটা আগে দেখি আমরা। তো এটাতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছিলাম যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট দেখাচ্ছে, অ্যাডভার্টাইজমেন্টটা কবে দিছে, ডেট সেটা দেখাচ্ছে এবং অনলাইন অ্যাপ্লিকেশনের অপশনটা দেখাচ্ছে এখানে। তো প্রথমে অ্যাডভার্টাইজমেন্টটা আমরা একটু দেখে নিই। অ্যাডভার্টাইজমেন্টটা ওপেন করলে দেখেন এরকম একটা ইন্টারফেস আসে এবং একটা পিডিএফ ফাইল ওপেন করে দেয় এখানে আমাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে সার্কুলারটাতে হচ্ছে টিকিট কালেক্টর, পদের সংখ্যা হচ্ছে 133, গ্রেড 15। আপনারা অনেকেই, আমরা জানি যে আপনারা অনেকেই হচ্ছে এই গ্রেড 15 দেখে নাকশিট পাবেন, আসলে ব্যাপারটা সেরকম না। এখানে দেখেন 23,000 টাকা সর্বোচ্চ স্যালারি এবং 9,700 থেকে শুরু। এখানে সাথে বাসা ভাড়া আছে বা অনেক কিছু আরও সুযোগ সুবিধা পাওয়া যায় রেলওয়েতে, আমরা জানি। তো এ ধরনের সুযোগ সুবিধা আছে, তো আপনারা নিশ্চিন্তে এটা অ্যাপ্লাই করতে পারেন। এক্ষেত্রে দেখেন 5 ফিট 5 ইঞ্চি উচ্চতা হতে হবে, এসএসসি বা এসএসসি সমমানে উত্তীর্ণ হতে হবে। তার মানে এখানে যোগ্যতা খুব একটা চায় নাই, শিক্ষাগত যোগ্যতা। কিন্তু সুবিধা আছে কি যে আপনার যদি যোগ্যতা থাকে তাহলে এখান থেকে আপনাকে প্রমোশন দিয়ে ভালো একটা পোস্টে নিয়ে চলে যায় তারা, এবং আপনি এখান থেকে টিটি পর্যন্ত হতে পারবেন হয়তো বা রেলওয়ের। তো সেক্ষেত্রে আপনার ভালো একটা সুযোগ এখানে কিন্তু আছে। আপনারা একটা বড় পোস্ট এবং বড় একটা নিয়োগ হলে এখানে চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। তো আমার মনে হয় এখানে অনেকেরই অ্যাপ্লাই করা উচিত আর কি। তো দেখি এখানে আবেদনের যোগ্যতা যে হিসাবে বলছে, এইচএসসি বা সমমান, মানে এইচএসসি পাশ হলেই হবে। হ্যাঁ, এখানে তেমন কোনো কঠিন যোগ্যতার কথা বলা হয় নাই। তারপরে দেখি আমরা যে এখানে কিছু শর্ত দেওয়া আছে, তো এগুলো আপনারা মোটামুটি সব চাকরি সার্কুলারেই পাওয়া যাবেন। তো এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের যে অপশনটুকু সেটা হচ্ছে ফি জমাদান শুরু হচ্ছে 13 ফেব্রুয়ারি থেকে, তার মানে এটা অলরেডি চলমান, রাত 10টা হতে চলতেছে, এবং শেষ তারিখ হচ্ছে 20 মার্চ 2023 বিকাল 4টা পর্যন্ত। তার মানে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত আপনি এটা পূরণ করতে পারবেন। আর এখানে পূরণ করার জন্য 300x300 পিক্সেলের একটা ছবি লাগবে আর 300x80 পিক্সেলের সিগনেচার লাগবে, আর বলছে 72 ঘন্টার মধ্যে পেমেন্ট করতে হবে। আর পরীক্ষার ফি পেমেন্ট করতে হবে আপনার টেলিটকের মাধ্যমে, এবং এখানে দেখেন 223 টাকা, টোটাল 223 টাকা লাগবে, মাত্র 223 টাকা লাগবে। আর ফর্মটি কীভাবে পূরণ করবেন সে নিয়ে আমাদের আরেকটি অলরেডি ভিডিও দেওয়া আছে, ভিডিও টা যদি দেখতে চান তাহলে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারবেন। আর এখানে এই চাকরিটা অনেক ভালো, আপনারা অনেক আবেদন করতে পারবেন এবং প্রশ্নটা অনেক ভালো হবে বলতে অনেক সহজ হবে এবং আপনারা এটা পারবেন। বিগত বিসিএস এর কোশ্চিন থেকে দেখা যাচ্ছে কমন দেয় অনেকটা, এবং বাংলাদেশের রিসেন্ট যেগুলো ঘটনা ঘটে সেগুলো থেকে হয়তো বা কিছু কোশ্চিন করে থাকে। তো এগুলো আপডেট পেতে চাইলে রিসেন্ট যেগুলো ঘটনাগুলো ঘটতেছে, যেগুলো পরীক্ষা আসার মতো, সেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট তথ্যগুলো আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। আমরা প্রতিনিয়ত এই ধরনের তথ্যগুলো আপলোড করে রাখি। আর আপনারা আছে বিসিএস এর কোশ্চেনগুলো সলভ করবেন, কোশ্চেন সলভ করার জন্য আমাদের আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারবেন। আবার ইংরেজি বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ চাকরির পরীক্ষায় আসে, বারবার রিপিট হয়, সেই কোশ্চেনগুলো আপনাদেরকে বারবার পড়তে হবে। তো সেই কোশ্চেনগুলো আমাদের ভিডিওতে সলভ করেছে, আপনারা ভিডিও দেখে দেখে বা অডিও শুনে শুনে জিনিসগুলোকে আয়ত্ত আনতে পারবেন। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলের কোনো বিকল্প নাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে আর কি। তো এ ছিল আমাদের ভিডিও। ও আরেকটা সার্কুলার আছে যেটা, সেটা একটু দেখে নিই। সেটা হচ্ছে এখানে ওয়েম্যান, যেটা ওয়েম্যানের, এটা ওয়েম্যানের পোস্টটা দেখেন, একটু অ্যাডভার্টাইজমেন্টটা বের করে দেখি আমরা। ওয়েম্যানের পোস্টে এই যে আমরা ওপেন হচ্ছে পিডিএফটা, ওয়েম্যানের এই পোস্টটাতে দেখেন এখানে
1385টা, অনেক অনেক সার্কুলার, অনেক বড় একটা সার্কুলার। এটা আমি একটু জুম করে দেখি আপনাদের দেখা সুবিধার জন্য। দেখেন 1385টা সার্কুলার, এখানে কিন্তু গ্রেডটা 19। তো যাই হোক, এটা অনেকের প্রয়োজন পড়তে পারে, অনেকেই এখানে অ্যাপ্লাই করেন আমরা জানি। কোনো জবই তো আসলে ইয়ে না, সব জবই ভালো, সরকারি জব মানে ভালো। এখানে এখানেও ভালো সুযোগ সুবিধা পাবেন এবং এখানে প্রমোশন পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো স্বীকৃত বোর্ড অনুযায়ী এইচএসসি পাস, এটাও এইচএসসি পাস চাচ্ছে। এবং পাবনা এবং লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগের মতোই প্রসেস। এখানে এখানে সময়সীমাটা আমরা একটু দেখি, এটা 2রা মার্চ পর্যন্ত দিয়েছে। এটা 25 জানুয়ারি থেকে চলতেছিল এই সার্কুলারটা, 2 মার্চ পর্যন্ত চলবে। তো আপনারা এটাও আবেদন করতে পারেন যাদের প্রয়োজন, ইনশাল্লাহ আপনারা করবেন। এইগুলোর কোশ্চেনগুলো অনেক সহজ হয়, বিগত বিসিএস এর কোশ্চেন থেকেই আসে। তো সেক্ষেত্রে আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আছে আপনারা সেগুলো দেখলেই আস্তে 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 অনেকটা আপডেট হয়ে যেতে পারে এবং হচ্ছে কিছু একটা কোশ্চেন ব্যাংক আপনারা সলভ করবেন রেলওয়ের, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে আপনারা অনেক কমন পাবেন। তো এখান থেকে যদি বুঝতে কোনো সমস্যা হয় ভিডিওতে যে কী কী পড়বেন না পড়বেন, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কত সালে হচ্ছে কত কত সালে হচ্ছে এইচএসসি পাস করছেন, অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। আসলে ব্যাপারটা হচ্ছে কি যে আপনারা যদি আমাদেরকে আপনাদের তথ্যগুলো, আপনারা যদি আপনাদের কথাগুলো আমাদেরকে বলেন, তাহলে আমাদেরও একটা ভালো লাগে যে আমরা কারোর জন্য কাজ করতেছি। তাছাড়া অনলাইনে তো কাউকে দেখতে পাই না, বুঝতে পাই না যে কার জন্য ভিডিও বানাচ্ছি বা কার জন্য কী করতেছি। তো আপনারা যদি কিছু কমেন্ট করেন, একটা গঠনমূলক কমেন্ট করেন, উৎসাহ দেন আমাদেরকে লাইক দিয়ে, তাহলে আমাদের খুব ভালো লাগে। তো এ ছিল আমাদের সার্কুলার আপডেট। আর কথা বলে আর সময় নষ্ট করতে চাচ্ছি না, আপনারা যারা আবেদন করতে চাচ্ছেন, আবেদনের যারা ভিডিও দেখতে চাচ্ছেন, দেখেন আমি লিঙ্কটা ওই ফার্স্ট কমান্ডে পিন করে দিয়ে দেবো ইনশাল্লাহ, অথবা এবং আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা রইল, আল্লাহ হাফেজ। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।